Lakhs of students appear in WSC prelims, but only handful of students are able to qualify for the mains. Mains is the mains battle. আর এখানে দেখা যাচ্ছে ট্রেন্ড আছে গত এক দু বছর থেকে কি 3,000 3,500 4,000 এরকম স্টুডেন্ট কোয়ালিফাই করছে, বাট আলটিমেটলি স্টুডেন্ট যে চাকরি পাবে হ্যান্ডফুল অফ পার্সন। তো এখানে মেন্সে কি স্ট্র্যাটেজি থাকলে যাকে আমরা বলতে পারবো উইনিং স্ট্র্যাটেজি বা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি? For mains, I think the 800 marks descriptive paper holds a lot of importance, and it is the main game changer in case of mains, because I personally feel that the MCQ papers marks generally normally shobai ekta average e pai. There is not much difference in the MCQ papers. What actually brings about a difference is those papers which are descriptive in nature, English, Bengali 200 and the optional papers. So I would like to tell all the aspirants that once you qualify prelims, please have a special focus on the descriptive papers and simultaneously do practice the MCQ papers. What is the role of mathematics? Because অনেক স্টুডেন্ট ম্যাথমেটিক্স এ ভয় করে, জেনারেল ইন্টেলিজেন্স এটা নিয়ে, আর ওখানে কম মার্কস তুলতে পারে, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আছে, ওনাদের জন্য কি সাজেশন দিবেন আপনি? আমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আর আমি এমন একটা স্টুডেন্ট ছিলাম যে ম্যাথসে খুব ভয় পেত। তো আমার এইবারে মেনসে ম্যাথসে স্কোর এসছে 200 মার্কসে 95। সো দের ইজ এ রিউমার ইন দিস আরিনা যে ম্যাথসে 160 না পেলে নাকি চাকরি হবে না, 150 160, এগুলো একদমই রিউমার। দিস ইজ নট ট্রু, বিকজ আজ যদি এটা ট্রু হতো আমি আজ এখানে বসে থাকতাম না। সো মাই সাজেশন টু এভরি ওয়ান ইজ দের আর এভরি ওয়ানস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। তোমাদেরকে নিজেদের স্ট্রং পয়েন্টগুলোকে আরও স্ট্রং করতে হবে, আর উইক সাবজেক্টগুলোকে একটা মডারেট লেভেলে আনতে হবে, যাতে যে সাবজেক্টে তুমি উইক আর যে সাবজেক্টে তুমি ডেফিসিটটা ক্রিয়েট করছো অন্য একজনের থেকে, ওইটা যেন তুমি তোমার স্ট্রং সাবজেক্টে তুলে নিতে পারো। ফর এক্সাম্পল আমি বলছি যে হতে পারে আমাদের ব্যাচে যে হাইয়েস্ট পেয়েছে ম্যাথসে, হি মাইট হ্যাভ গট মেবি 180, অর আই মাইট হ্যাভ গট ওনলি 95। সো দের ইজ এ হিউজ অলমোস্ট 90 মার্কসের একটা গ্যাপ। সো দিস 90 মার্কস আই নো দ্যাট আই হ্যাভ টু ব্রিং দিস মার্কস ইন দ্য পেপার্স দ্যাট আই এম স্ট্রং ইন। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্সের পেপারে মাই মার্কস ওয়াজ অ্যারাউন্ড 180। সো দিস ইজ হাউ আই ইউজ টু ম্যানেজ অ্যান্ড ব্যালেন্স দ্য থিংস আউট।